वेलकम टू माय चैनल प्रवासी बांगाली। आमी देवस्मिता। आज के बनाबो प्रॉन स्टफ्ड बिटर गोट फ्राई। घरवा करोला बनानोर जन्ने एखाने पाँचटा करोला नियेछि। करोलागुलोर एई ओपरगुलो एकटु स्मूथ करेछि, माने कुमिरेर पीठेर मतो होये थाके सेटाके खानिकटा प्लेन करेछि। ভেতর থেকে এই বীজগুলো বার করে নিয়েছি, নিয়ে অর্ধেকটা ভাপিয়েছি নুন জলে। আর এখানে রয়েছে পুরের জন্য আলু সেদ্ধ করেছি, চিংড়ি মাছ একদম কুচানো, পেঁয়াজ। এই আলুটাকে এবার স্ম্যাশ করে নেব। তেল গরম হয়ে গেছে, এটার মধ্যে দিয়ে দেব কুচানো পেঁয়াজ। দেব হাফেরও কম টিস্পুনের মতো সল্ট। পেঁয়াজগুলোকে বেশি ভাজা করব না, এবারে এটার মধ্যে দিয়ে দেব কুচানো চিংড়ি মাছ। আর দেব স্ম্যাশ করা আলু। দেব অল্প একটু হলুদ, অল্প একটু লঙ্কার গুঁড়ো। এবার এই আলুটাকে একটু ভালো করে ভেজে নেব। ফিলিংটা রেডি হয়ে গেছে, এবারে এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব। আলুটা ঠান্ডা হয়ে গেছে, এবারে এগুলোর মধ্যে ফিলিংটা ভরব। এরকম চেপে দিলাম,
একটু লম্বা করে নিয়ে মধ্যে দিয়ে এরকম ভাবে চেপে দিলাম। যদি মনে হয় এক্সট্রা হচ্ছে তো সেটাকে বার করে নিয়ে, এটা যেন বেশি উঁচু না হয়, সবগুলো করে নিই। তেল গরম হয়ে গেছে, এবারে এটাকে একটু সিম করে দেব। এইখানে চাল বেটে রেখেছি একদম ঘন করে, ঠিক করে। যদি কোনো কারণে চাল বাটতে গিয়ে পাতলা হয়ে যায় তাহলে এটার মধ্যে কর্নফ্লাওয়ার পাউডার মেশাতে পারো। বেসন বা অন্য কিছু মেশালে, ময়দা মেশালে একটা ওপরের কোটিংটা একটা নরম ভাব চলে আসবে, তো বেটার কর্নফ্লাওয়ার পাউডার মেশাও। নয়তো চাল বাটা যদি এরকম ঠিক কনসিস্টেন্সিতে বাটা যায় সেটা সব থেকে বেস্ট। এবারে এটাকে এটার মধ্যে ডিপ করব। নিয়ে যেদিকটা আলুর দিকটা সেদিকটা নিচে দেব, আগে ভাজব। বেশি একসাথে দেব না, ওভার ক্রাউডেড হলে ঠিক মতো ভাজা সম্ভব না। এবার এটাকে এক পিট ভেজে নিই, তারপরে লাল হয়ে গেলে উল্টো দিকটা তারপরে উল্টাবো। আর ফ্লেম কিন্তু অলমোস্ট সিমে রাখতে হবে, কারণ এই করলা অর্ধেকটা সেদ্ধ করেছি, ভাজতে ভাজতে পুরোটা সেদ্ধ হবে। একটা দিক ভাজা হয়ে গেছে, এবারে উল্টে দেব। এদিকটাও ভেজে নিই। সবগুলো একদম লাল করে ভাজা হয়ে গেছে, এবারে তুলে নেব। তৈরি হয়ে গেল প্রন স্টাফড ভরোয়া করেলা।
কেমন লাগলো রেসিপি। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। তো আজকে চলি, নেক্সট দিন আরেকটা মুখরোচক খাবার নিয়ে আসবো। ওকে দেন, বাই।